নমস্কার ওড়া বিদ্যালয় আপন স্বাগত যেকু বড় বড় কেস হো না কী ভিকটিম যে থাকে কিংবা যাকে অসুবিধা হয়ে থাকে তাঁক ফ্যামিলি লোক হি যে কথা কথা সমস্ত পাই আগ্রহ হয়েকি থাকে তেমন বর্তমান নব দাস আমি যদি সবুজ অধিকা সিরস কথা কাহ কথা শুনে না সে হলে নবদাস পরিও পু তা তেমন দীপা দাসজন তাঁর ঝিউ পূর্ব মুহ খোলিলে আজ সেকেন্ড থার পরে মুহ খুলছেন যে কথার অঙ্গেল বহু কথা বুঝেও বুঝা চেষ্টা করা সে যে মুহ খোললে কিছু সময় তা কথার এঙ্গেল একচুয়ালি কৌপটক যাওয়া তো নিউজ ইনসাইট রাটিকি নবদাস মর্ডর কেস দীপালী রেসপন্ড টু দ জয় স্টেটমেন্ট দেখত প্রথম সে কথা কহিলি যে আমার নবীন পট্টনাক মাখ্যমন্ত্রী উপরে ভরসা অেণু সি যা করুক তাকু আমি একচুয়ালি ধৈর্য ধরিক সহিবা দরকার যেপর্যন্ত সে কেস সরি না

হাইকোৰ্ট জজেছু নবীন পট্টনা নিজে এই কথা কটলি ভাবিকি নিজে কৰোঁ তুণু ইয়াতে আমাক আও অধিকা কিছু কহা আৱশ্যকতা নাই যোন জিনিছোঁ মিছিকি কৰাৰ ক'ৰ ক'ত ঠিক কৰিবকেণ্ড কথা সি বহুত বৰ আমি কৈপাৰ এমফাচিছ দি গোটেই কথা ক'লে কি এই জিনিছা কোনো ৰাজনীতিকৰণ কৰা ন যাওঁ কি পলিটাইজ নকৰা ৰাজনৈতিক দৃষ্টিকোণক অলগা ৰখা যাওঁ ইয়ে গোটেই চনচিটিভ কেছ ইয়াক অলগা ৰখা যাওঁ ৰাজনীতি আৰু বাপা মৃত্যু কেছ এই দুইটাক সমান ভাৱেৰে ৰখন্তু নাই অফকোৰ্ছ দীপাৱলীৰে কয়া বি ক'ত ঠিক থাকো আপোনাক ক'ৰ লাগু এই দীপাৱলী য'ত কথা কৈছিল মনৰ কথা য়া ফি ৰাজনৈতিক দৃষ্টিকোণ ই জিনি ৰখন্তু আপোনাৰ মতমত চেনেল কোনো লাইক কৰোঁ সবসক্ৰাইব কৰোঁ ৰখুজি নমস্কাৰ